রাজধানীর একটি রেস্টুরেন্টে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে চ্যানেল আইয়ের ডেপুটি অ্যাসাইনমেন্ট এডিটর তরিকুল ইসলাম মাসুম আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইটিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকত। সাধারণ সভা মাহবুব সৈকতকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করল। পুনরায় নির্বাচিত হয়ে সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ঢাকাতে আমরা অবস্থান করছি পেশাগত কারণে, যে যেখানেই থাকে না কেন তারা আমরা সুখে দুঃখে সবাই একসাথে থাকতে চাই, এবং এজন্যই এই সংগঠন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আপনারা আমাদের জন্য দোয়া করুন। এবছর আবার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে চেষ্টা করব সবাইকে নিয়ে এই সংগঠনটিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে। এর আগে বিডিজেয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই আনন্দ ঘন আমরা ভাগাভাগি করতে চাই, সবসময় আপনাদের পাশে থাকবো। আপনাদের জন্য শুভকামনা রইল, সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। যখন যেখানেই থাকি আমরা বরিশালের কথা চিন্তা করব, এবং সমষ্টিগতভাবে বরিশালের কিছু কাজ করতে পারলে আসলে মন থেকে ভালো লাগে। যে শুধুমাত্র বরিশালে বাড়ি নয়, যে মানুষগুলো খুব ভালো কাজ করবেন সেই মানুষগুলোকে তারা এক্সিকিউটিভ কমিটিতে স্থান দেন, এটিও আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।